ঈদ যত ঘনিয়ে আসছে সীমিত পরিসরে খোলা মার্কেট আর দোকানপাটের সংখ্যাও বাড়ছে, আর ততই করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে রাজধানীতে। ক্রেতা বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। এমন পরিস্থিতিতে দোকান মালিক সমিতি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার অনুরোধের বার্তায় সীমাবদ্ধ থাকলেও স্বাস্থ্যবিধি না মানলে বিপণী বিতান বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেলিয়া সুলতানের রিপোর্ট। সীমিত পরিসর ছাড়িয়েছে সার্বজনীনতার সীমাবদ্ধতা। রাজধানীর শপিং মল ও বিপণী বিতানের চিত্র দেখলে কেউ বলতে পারবেন না করোনা সংক্রমণ আর মৃত্যুর দিক থেকে রাজধানী সর্বোচ্চে। কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, দোকানের পরিসর ছাড়িয়েছে ফুটপাতে। আইন শৃঙ্খলা বাহিনীর সাইরেনের শব্দ শুনলে গুটিয়ে নিচ্ছেন ভাসমান দোকান। যদি মার্কেটগুলো বন্ধ থাকতো তাহলে তো আমরা বলতে পারতাম যে মার্কেট বন্ধ, বাবু আজকে দেওয়া যাবে না। ঈদের বাজার করতে নির্দেশনা অমান্য করে শিশুদের নিয়ে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে বেড়াচ্ছেন ক্রেতারা। নিউমার্কেট, গাউসিয়া, মিরপুর, মৌচাকের যেসব মার্কেট বন্ধ রাখা হয়েছিল সেগুলোর বেশিরভাগই খুলে দিয়েছেন মার্কেট কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্যবিধি না মানলে বিপণী বিতান বন্ধ করার কথা জানিয়েছেন ডিএমপি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি দিক নির্দেশনা চাচ্ছি, যাতে করে মার্কেটের কর্তৃপক্ষ এই বিধিমালাগুলো পালন করতে পারে। আমরা বঙ্গবাজারে বন্ধ করেছি, ধানমন্ডিতে বন্ধ করেছি, এলিফ্যান্ট রোডে বন্ধ করেছি, এরকম বেশ কিছু জায়গায় আমরা বন্ধ করেছি। এছাড়াও যদি আমরা কোথাও থেকে কোনো তথ্য পাই সেক্ষেত্রে সেই তথ্যের উপরে যাচাই বাছাই করে আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি দোকান বা মার্কেট খোলা রেখে স্বাস্থ্যবিধি না মানলে সেসব দোকানে ক্রেতাদের না যাওয়ার অনুরোধ সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।